আপনি করেছে দুজন নিশ্চয় 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 এক তো 8 পাস করা লোক তারপরে মাছের ব্যবসায়ী ছিল আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে কোটি কোটি টাকা গরিবের মেরে কোথা থেকে সমস্ত টাকা পয়সা হিসাব দিতে পারবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের টেট মামলায় তলব পেয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা সেখানে পৌঁছতেই তাকে দেখে গরু চোর বলে চিৎকার করে উঠলেন এক মহিলা। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভরিয়ে দিলেন প্রশংসায়। বিচারপতিকে ভগবান বললেন ওই মহিলা। এককভাবে নিজেই প্রতিবাদ জানালেন তিনি। টেট পাস না করেও বাড়ির কাছে স্কুলে চাকরি, স্কুলে নিয়মিত না গেলেও রেজিস্টার খাতায় স্বাক্ষর, টেট দুর্নীতি মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার বিরুদ্ধে এমনই সব গুরুতর অভিযোগ রয়েছে। মামলার শুনানিতে সুকন্যাকে তলব করে হাইকোর্ট। সেই মতো বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে সুকন্যা কলকাতায় রওনা হন। দুপুর নাগাদ এখানে পৌঁছে প্রথম চিনার পার্কের ফ্ল্যাটে যান তিনি। তারপর সেখান থেকে বেরিয়ে হাইকোর্টে পৌঁছান। সেখানে তাকে দেখেই এক মহিলা গরু চোর বলে চেঁচিয়ে ওঠেন। যদিও নিরাপত্তা রক্ষীদের কড়াকড়ি তিনি সুকন্যার ধারে কাছে ঘেঁচতে পারেননি। জানা গিয়েছে ওই মহিলার নাম আরতি মিত্র। তিনি নিজের অফিসের একটি মামলায় হাইকোর্টে এসেছিলেন, সুকন্যাকে দেখেই চিনতে পারেন আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন। পরে সাংবাদিকদের সামনে বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ভগবান, ওর ন্যায় বিচারের ওপর আমরা বেঁচে আছি, জজ সাহেব সব ঠিক বোঝেন। এরপর সুকন্যার প্রসঙ্গ তুলতে ফের সরসে আরতি দেবী বলেন, ও তো গরু চোর, আবার বলবো গরু চোর। প্রসঙ্গ তো এর আগে অনুব্রত মণ্ডলকে ঘিরেও দুর্গাপুর এবং SSKM হাসপাতালে এভাবেই গরু চোর বলে বিক্ষোভ দেখানো হয়েছিল। বাপের কুকীর্তি জানেন না, বাপের কুকীর্তি জানেন না, বাপ কি করেছে দুজন নিশ্চয়ই এক তো 8 পাস করা লোক তারপরে মাছের ব্যবসায়ী ছিল আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে কোটি টাকা গরিবের মেরে কোথা থেকে সমস্ত টাকা পয়সা হিসেব দিতে পারবে? আমরা গরিব মানুষ, আমরা না খেয়ে মরছি। হ্যাঁ, গরু পাচার আপনি দেখেন না, খবরে দেখেন না, কই আমরা নামে কেউ গরু চোর বলছে না, আপনার নামে আমার নামে বলছে না, মতন আমার নাম আরতি মিত্র, উনি ভগবান 100 বার আমি চাই উনি ওনার ন্যায়, আমরা ন্যায় চাইছি, ন্যায় আর কিছু না, ন্যায় চাইছি। যদি আমি, আমার কোনো একটা অফিসের মামলা আছে সেই নিয়ে এসেছিলাম, কিন্তু আমি চাইছি যে হ্যাঁ গরু চোর হ্যাঁ 100 বার গরু চোর যা। আমি কোন, আমি যার ধরা পড়ে তাকে বলবো, যার নামে ধরা পড়বে তার কথা বলবো। আর জজ সাহেবরা বোকা না, জজ সাহেবরা যেটা ন্যায় দিচ্ছে, জজ সাহেবরা বোকা না, বিচার করছে বলে ঠিক মতন বিচার, আমরা এখনো বেঁচে আছি, জজ সাহেবদের জন্য আমরা বেঁচে আছি।